গল্পকথনটাই কল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন সৈয়দ আলীর গল্প চাচা কাহিনী বার্লিন শহরের উলান স্ট্রিটের উপর উনিশশো খ্রিস্টাব্দে হিন্দুস্তান হাউস নামে একটি রেস্তোরাঁ জন্ম নেয় এবং সঙ্গে সঙ্গে বাঙালির যা স্বভাব রেস্তোরাঁর এক কোণে একটি আড্ডা বসে যায় আড্ডায় গোসাই ছিলেন চাচা বরিশালের খাজা বাঙাল মুসলমান আর চালারা গোসাই মুখুজ্জে সরকার রায় চ্যাংড়া গোলাম মোলা ইত্যাদি রায় চুকচুক করে বিয়ার খাচ্ছিলেন আর গ্রাম সম্পর্কে তার ভাগ্নে গোলাম মোলা ভয়ে ভয়ে তাঁর দিকে মিটমিট করে তাকাচ্ছিল পাছে তিনি বাঞ্চাল হয়ে যান এই মামলা চাচা রোজি দেখেন কিছু বলেন না আজ বললেন অত ডরাচ্ছিস কেন মৌলা লাজুক ছেলে মাথা নিচু করে বললে ওটা খাওয়ার কী প্রয়োজন আপনি তো কখনও খাননি এতদিন বার্লিনে থেকেও মামুরি বা কী দরকার চাচা বললেন ওর বাপ খেত ঠাকুরদা খেত দাদামশাই খেত মামারা খায় এদেশে না এসেও ও হলো পাইকারি মাতাল আর পাঁচটা হিন্দুস্তানির মতো পেঁচি মাতাল নয় আর আমি কখনো খাইনি তো কে কে বললে আড্ডা একসঙ্গে বলল সে কি চাচা এমনভাবে কোরাস গাইলে মনে হলো বছরের পর বছর তারা ওই বাক্যগুলোই মোহড়া দিয়ে আসছে ডান হাত গলা বন্ধ কোটের খান দিয়ে ঢুকিয়ে বাঁ হাতের তেল চিট করে চাচা বললেন মদকে ইংরেজিতে বলে স্পিরিট আর স্পিরিট মানে ভূত অর্থাৎ মদে রয়েছে ভূত সে ভূত কখন কার ঘাড়ে চাপে তার কি কিছু ঠিক ঠিকানা আছে তবে ভাগ্যিস ও ভূত আমার ঘাড়ে মাত্র একদিনই চেপেছিল একবারের তরে গল্পের সন্ধান পেয়ে আড্ডা খুশ আসর জমিয়ে সবাই বললে ছাড়ুন চাচা রায় বললেন ভাগিনা আরেকটা বিয়ার নিয়ে আয় মলা অতি অনিচ্ছায় উঠে গেল উঠবার সময় বললে এই নিয়ে আঠারোটা রায় শুধালেন বাড়তি না কমতি ফিরে এলে চাচা বললেন ফ্রলাইন ফন রাখলকে চিনিস লেডি কিলার পুলিন সরকার বললে আহা সুন্দরী রূপসিনী ব্লন্দিনী নরদিশী নন্দিনী শ্রীধর মুখর্জি বললে চোপ চাচা বললেন ওর সঙ্গে প্রেম করতে যাসনি চুমু খেতে হলে তোকে উদুখল নিয়ে পেছনে পেছনে ঘুরতে হবে বিয়ারের ভুর মতো রায়ের গলা শোনা গেল কিংবা মই গোসাই বললেন কিংবা দুই উদখলের উপর মই চাপিয়ে শ্রীধর বললে কী জ্বালা শাস্ত্র শ্রবণ বাধা দিচ্ছে কেন চাচা আপনি চালান চাচা বললেন সেই ফোন ব্র্যাকেল আমায় বড় স্নেহ করত তোরা জানিস ভর গ্রীষ্মকালে একদিন এসে বললে ক্লাইনে এডিয়েট এবারে আমার জন্মদিনে তোমাকে আমাদের সাঁঝের গায়ের বাড়িতে যেতে হবে শহরে থেকে থেকে তুমি একদম পিলা মেরে গেছো গায়ের রোদে রঙটিকে ফের একটু বাদামির আমেজ লাগিয়ে আসবে আমি বললুম অর্থাৎ জুতোতে পালিশ লাগাতে বলছো রোদ দূরে না বেরিয়ে কোনো গতিকে রঙটা একটু ভদ্রস্ত করে এনেছি সেটাকে আবার নেটিভ মার্কা করব কিন্তু তার চেয়েও বড় কথা তুমি না হয় আমায় সই নিতে পারো কিন্তু তোমার বাড়ির লোক তোমার বাবা কাকা ব্রাখিল বললেন না হয় একটু বাঁদর নাচাই দেখালে চাচা বললেন যেতেই হলো ব্রাকেল যা সব উপকার করেছে তার বদলে আমি কনসেন্ট্রেশন ক্যাম্পেও যেতে পারি মৌলা চট করে একবার ডাইনি বাঁয়ে তাকিয়ে নিলে চাচা বললেন অজ পাড়াগা স্টেশন প্যাসেঞ্জারে যেতে হলো গাড়ি থেকে নামতেই দেখি স্বয়ং স্টেশন মাস্টার সেলাম ঠুকে সামনে হাজির তার পেছনে ছোটবাবু মালবাবু অবশ্য দেশের মতো খালি গায়ে আলপাকার ওপেন ব্রেস্টকোট পরা নয় টিকিটবাবু দু চারজন তামাশা দেখেনেওয়ালা পুরো পাক্কা প্রসেশন বললেই হয় ওই অজ স্টেশনে আমি বোধ প্রথম ভারতীয় নামলুম আর আমি বোধ শেষ স্টেশন মাস্টার বললে বাইরে গাড়ি তৈরি এইদিকে আসতে আজ্ঞা হোক বুঝলুম ফন রাখেলেরা শুধু বড় লোক নয় বোধ এই অঞ্চলের জমিদার বাইরে এসে দেখি এক প্রাচীন ফিটিং গাড়ি কিন্তু বেশ শক্ত সমর্থ কোচম্যান তার চেয়েও বুড়ো পরনে মর্নিং স্যুট মাথায় চোঙার মতো অপ্রাহ্যাট আর ইয়া হিন্দেনবর্গী গোফ এডোয়ার্ডি দাড়ি আর চোখ দুটো এবং নাকের ডগাটি সূজি রায়ের চোখের মতো লাল জবাকুসুম সঙ্গ সং একটা মন্ত্র পড়ে গেল দাড়ি গোফের ছাঁকনি দিয়ে যা বেরোলো তার থেকে বুঝলুম আমাকে ফিউডাল পদ্ধতিতে অভিনন্দন জানানো হচ্ছে এ চাপানের কি ও তোর মন্ত্র গাইতে হয় ব্রাখেল আমাকে শিখিয়ে দেয়নি কি আর করি বিলক্ষণ বিলক্ষণ বলে যেতে লাগলুম আর মনে মনে ব্রাখেলকে প্রাণ ভরে অভিসম্পাত করলুম এইসব বিপাকের জন্য আমাকে শিখিয়ে দেয়নি বলে আমি গাড়িতে বসতেই কোচম্যান আমার হাঁটুর উপর একখানা ভারী কম্বল চাপিয়ে দুদিকে গুঁজে দিয়ে মিলিটারি কায়দায় গট গট করে কোচ বাক্সে বসল তারপর চাবুকটা আকাশে তুলে সার্কাসের হন্টারঅলি ফিয়ারলেস না মতো ফটাফট করে মাঠের মধ্যিখান দিয়ে গাড়ি চালিয়ে দিল ইতিমধ্যেই স্টেশন মাস্টারের ফুটফুটে মেয়েটি আমার অটোগ্রাফার স্ন্যাপ দুই তুলে নিয়েছে মাঠের পর ঈষৎ খাড়াই তারপর ঘন পাইন বন বন থেকে বেরোতেই সামনে উঁচু পাহাড় আর তার উপর মতো দাঁড়িয়ে এক কাসল মহাভারতের শান্তি পর্বে সরসজ্জায় শুয়ে শুয়ে মেলা দুর্গের করেছেন এই দুর্গ যেন সব কটা মিলিয়ে লাবড়ি ভর্তা আমি ভয় পেয়ে শুধালুম ওই আকাশে চড়তে হবে কোচমেন ঘাড় ফিরিয়ে গর্বের হাসি হেসে বললে ইয়া হ্যার দেমাকের ঠেলায় তার গোঁফের ডগা দুটো আরও আড়াই ইঞ্চি প্রমোশন পেয়ে গেল তারপর ভরসা দিলে এক মিনিটে পৌঁছে যাবো স্যার আমি মনে মনে মলা আলীকে স্মরণ করলুম এ কি বিধ ঘটে ঘোড়া রে বাবা এতক্ষণ সমান জমিতে চলছিল আমাদের দেশি টাটুর মতো কদম আর দুলকি চাল মিশিয়ে এখন চড়াই পেয়ে চলল লাম্বি চালে রাস্তাটা অজগরের মতো পাহাড়টাকে পেঁচিয়ে পেঁচিয়ে ওপরে উঠে যেন কাসলটার ফনা মেলেছে কিন্তু ফনার কথা থাক উপস্থিত প্রতি বাঁকে গাড়ি যেন দু চাকার উপর ভর দিয়ে মোড় নিচ্ছে হঠাৎ দেখি সামনে বিরাট খোলা গেট কাঁকড়ের উপর দিয়ে গাড়ি এসে যেখানে দাঁড়ালো তার উপর থেকে গলা শুনি তাকি দেখি ভিলিকিনি থেকে মোল শুধালো ভিলিকিনি মানে ও ব্যালকনি আমাদের দেশে বলে ভিলিকিনি সেই ভিলিকিনি থেকে ফোন ব্র্যাকেল চেঁচিয়ে বলছে জোহানেস ওকে ওর ঘর দেখিয়ে দাও গুস্টাফ টেবিল সাজাচ্ছে তারপর আমাকে বললে ডিনারের পয়লা ঘন্টা এক্ষুনি পড়বে তুমি তৈরি হয়ে নাও কারখানার চোঙার মতো পাঁতলুন আর গলা বন্ধ কোট কিন্তু একটা নেভি ব্লু স্যুট আমি প্রথম যৌবনে হিম্মত সিং পাল্লায় পড়ে করিয়েছিলুম তার রং তখন বাদামিতে গিয়ে দাঁড়িয়েছে এরপর কোন রং নিবে মনস্থির করতে না পেরে ন যযও নতস্থও হয়ে আছে হাত মুখ ধুয়ে সেইটি পরে বেডরুমটার ফেন্সের জিনিসপত্রগুলো তাকিয়ে দেখছি এমন সময় ব্রাখেল নক করে ঘরে ঢুকলো আমার দিকে তাকিয়ে বললে এ কি ডিনার জ্যাকেট পরনি আমি বিরক্ত হয়ে বললুম ওসব আমার নেই তুমি বেশ জানো ফন রাখেল বললে হুম সেটি হচ্ছে না এ বাড়িতে সব ব্যাপারে বাবা জ্যাঠা দুজনেই জো রিচুয়াল মানেন বড্ড পিটপিটে তোমাদের পুজো পাজা নামাজ টেমাজের মতো সসেজ থেকে মাস্টার্ড খসবার জো নেই এরপর একটু ভেবে নিয়ে বললো তা তুমি এক কাজ করো দাদার তো কাবার্ড ভর্তি ডিনার জ্যাকেট শার্ট বো তারই এক প্রস্তব পরে নাও এটা তারই বেডরুম ওই কাবাডে সব কিছু পাবে আমি বললুম তবা তবা তোমার দাদার জামা কাপড় পরলে কোট মাটি পোচে তোমার ডিনার গাউনের মতো ট্রেল করবে বললে আরে না না সবাই কি আমার মতো দিক ধেড়েঙ্গে তুমি চটপট তৈরি হয়ে নাও আমি চললুম কি আর করি খুললুম কাবার্ড কাতারে কাতারে কোট পাতন ঝুলছে সদ্য প্রেস দেরাজ ভর্তি শার্ট কলার বো হিরে বসানো সোনার কাফলিংস আরও কত কী মানিক পীরের মেহেরবানি বলতে হবে জুতোটি পর্যন্ত ফিট করে গেল দস্তানার মতো তারপর চুল ব্রাশ করতে গিয়ে আমার কেমন যেন মনে হলো এই বেশের সঙ্গে মাথার মধ্যখানে সিঁথি জুৎসই হবে না ব্যাক ব্রাশ করলেই মানাবে ভালো আর আশ্চর্য বিশ বছরের দুফাঁক করা চুল বিলকুল বেয়ারামি না করে এক লম্ফে তালুর উপর দিয়ে পেছনে ঘাড়ের উপর চেপে বসল যেন আমি মায়ের গর্ভ থেকে ওই ঢঙের চুল নিয়েই জন্মেছি আয়নাতে চেহারা দেখে মনে হলো ঠিক জঙ্গলির মতো তো দেখাচ্ছে না তোরা অবশ্যই বিশ্বাস করবি নে চাচার ন্যাটা ভক্ত ঘোষাই বললে চাচা এ আপনার একটা মহাদোষ শুধু আত্মনিন্দা করেন ওই যে আপনার মহাভারতের শান্তি পর্বের কথা বললেন সেখানেই বিশ্বদেব যুধিষ্ঠিরকে আত্মনিন্দার প্রচণ্ড নিন্দা করে গেছেন চাচা খুশি হয়ে বললেন তুই তো বললি কিন্তু ওই পুলিনটা ভাবে সেই শুধু লেডি কিলিং লটবর তা জাগ্গে সে কথা ইভিনিং ড্রেসে কালাকৃষ্ট সেজে আমি তো শীষ দিতে দিতে নামলুম নিচের তলায় পুলিন শুধালে স্যার আপনাকে তো কখনো শীষ দিতে শুনিনি আপনি কি আদপি শীষ দিতে পারেন ঠিক শুধিয়েছিস আর সত্যি বলতে কি আমি নিজেই জানি না আমি শীষ দিতে পারি কি না তবে কি জানিস হাফ প্যান্ট পরলে লাভ দিতে ইচ্ছে করে জোব্বা পরলে পদ্মা থাকবার ইচ্ছে হয় ঠিক তেমনি ইভিনিং ড্রেস পরলে কেমন যেন সাজের ফষ্টি নষ্টি করবার জন্যে মন উতলা হয়ে ওঠে না হলে আমি শীষ দিতে যাব কেন শীষ কি দিয়েছিল মামি শীষ দিয়েছিল বকাটে স্যুটটা তার সে কথা যাক ততক্ষণে ডিনারের শেষ ঘন্টা পড়ে গিয়েছে আন্দাজে আন্দাজে ড্রয়িং রুম পেরিয়ে ঢুকলুম গিয়ে ব্যাংকুয়েট হলে ক্যাসেলের ব্যাংকুয়েট হল আমাদের চণ্ডী মণ্ডপ সাইজের হবে তারার আর বিচিত্র কি এবং সিনেমার কৃপায় আজকাল প্রায় সকলেরই তার বিদ্ঘুটে ঢপ ঢং দেখা হয়ে গিয়েছে কিন্তু বাস্তবে দেখলুম ঠিক সিনেমার সঙ্গে মিলল না আমাদের দেশি সিনেমাতে চণ্ডীদাস পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে টিনের ছাতলা বাড়ি থেকে বেরিয়ে আসেন যদিও বোতাম আর টিন এসেছে ইংরেজি আমলে আর হলিউড যদি ব্যাংকুয়েট হল দেখায় অষ্টাদশ শতাব্দীর তাহলে আসবাবপত্র রাখে সপ্তদশ শতাব্দীর ফোন ব্রাকেলদের কাসেল কোন শতাব্দীর জানি নে কিন্তু হলে ঢুকিয়ে লক্ষ্য করলুম মান্ধাতার আমলের টেবিল চেয়ারের সঙ্গে সঙ্গে বিংশ শতাব্দীর সুখ সুবিধার সরঞ্জামও মিশে রয়েছে তবে খাপ খেয়ে গিয়েছে দিব্যি এদের রুচি আছে কোনো সন্দেহ নেই এসব অবশ্য পরে খেতে খেতে লক্ষ্য করেছিল টেবিলের এক প্রান্তে ক্লারা ফন রাখেল অন্য প্রান্তে যে ভদ্রলোক বসেছেন তাকে ঠিক ক্লারার বাপ বলে মনে হলো না অতখানি বয়স যেন ওর নয় প্রথম দর্শনে দুজনই কেমন যেন হক গেলেন বাপের হাত থেকে তো ন্যাপকিনের আংটিটা ঠং করে টেবিলের উপর পড়ে গেল আমি আশ্চর্য হলুম না ভদ্রলোক হয়তো জীবনেই প্রথম ভারতীয় দেখছেন কালো ইভিনিং ড্রেসের উপর কালো চেহারা গোসাইয়ের পদাবলিতে কালোর ওপরে কালো হকচকিয়ে যাওয়া কিছুমাত্র বিচিত্র নয় কিন্তু ক্লারা কেমন যেন অদ্ভুতভাবে তাকালে ঠিক বুঝতে পারলাম না তবে কি বোটা ঠিক হেডিং মাফিক বাঁধা হয়নি কই আমি তো একদম রেডিমেডের মতো করে বেঁধেছি এমনকি হাল ফ্যাশন মাফিক তিন ডিগ্রি ট্যাচাও করে দিয়েছি তবে কি ইভিনিং ড্রেস আর ব্যাকব্রাশ চুলে আমাকে ম্যাজিশিয়ানের মতো দেখাচ্ছিল সামলে নিয়ে ক্লারা ভদ্রলোককে বললে পাপা এই হচ্ছে আমার ইন্ডিশের আফে অর্থাৎ ভারতীয় মাদর বাপও ততক্ষণে সামলে নিয়েছেন মিষ্টি হেসে আমাকে অভ্যর্থনা জানিয়ে সেখ হ্যান্ড করলেন ক্লারাকে বললেন ফুই ছি ওরকম বলতে নেই আমি হঠাৎ কি করে বলে ফেললাম আমি যদি বাঁদর হই তবে ও জিরাফ বলেই মনে হলো তবা তবা প্রথম দিনই ওরকম ধারা জ্যাঠামো করা উচিত হয়নি পিতা কিন্তু দেখলুম মন্তব্যটা শুনে ভারী খুশি হল বললেন ডাঙ্কে ধন্যবাদ ক্লারাকে ঠিক শুনিয়ে দিয়েছ আমরা তো সাহস পাইনি পালিশ আয়নার মতো টেবিল স্বচ্ছন্দে মুখ দেখা যায় তার উপর লেসের গোল গোল হালকা চাকটির উপর প্লেট পিরিচ সাজানো বড় প্লেটের দুদিকে সারি বাঁধা অন্তত আটখানা ছুরি আটখানা কাঁটা আধ ডজন নানা ঢঙের মদের গেলাস সেরেছে এর কোন ফর্ক দিয়ে মুরগি খেতে হয় কোনটা দিয়ে রোস্ট আর কোনটা দিয়েই বা সাইড ডিশ আসল খাবার পূর্বের চাট আর দ্য ওভার নাম দিয়েছি আমি চাট তখন দেয়া হয়ে গেছে খুনচার ছ পদ থেকে আমি তুলেছি মাত্র দু পদ কিঞ্চিত সসেজ আর দুটি জল পাই এমন সময় বাটলার দু হাতে গোটা চারেক বোতল নিয়ে এসে শুধালো শেরি পোর্ট ভেরমুট কিংবা উইস্কি সোডা আমি এসব দ্রব্য সসম্ভ্রমে এড়িয়ে চলি কিন্তু হঠাৎ কি করে মুখ দিয়ে বেরিয়ে গেল নো বিয়ার বলেই জিভ খাটলুম এ আমি কি বলতে কি বললুম একে তো আমি বিয়ার জীবনে কখনো খাইনি তার উপর আমি ভালো করে জানি বিয়ার চাষারের ড্রিঙ্ক ভদ্রলোকে যদি বা খায় তবে গরমের দিনে তেষ্টা মেটাবার জন্যে অষ্টপদী ব্যাঙ্কুইটা বিয়ার এ যেন বিয়ের ভোজে কালের বদলে সুটকি তলব করা ক্লারা জানতো আমি মদ খাইনি তাই বাপকে আগের থেকেই বলে রেখে আমার জন্য মাফ চেয়ে রেখেছিল তাই সে আমার দিকে অবাক হয়ে তাকালে বাটলার কিন্তু কিছুমাত্র অপ্রতিভ না হয়ে এক ঢাউস বিয়ারের মগ নিয়ে এলো তার ভিতরে অনায়াসে দু বোতল বিয়ারের জায়গা হয় যখন নিতান্তই এসে গিয়েছে তখন খেতে হয় ভাবলুম একটুখানি ঠোঁট ভেজাব মাত্র কিন্তু তোমরা বিশ্বাস করবে না খেতে গিয়ে ঢক ঢক করে প্রায় আধমক সাফ করে দিলুম মৌলা এক বৃহৎ হা করে বলল এক ধাক্কায় এক বোতল মামুও তো পারবে না চাচা বললেন কেন সরম দিচ্ছিস বাবা ওরকম ইভিনিং ড্রেস পরে ব্যাংকুয়েট হলে বসলে তোর মামাও এক ঝটকায় দু দুপিপে বিয়ার গিলে ফেলতো কি আমি খেয়েছিলুম খেয়েছিল ওই সালার ড্রেস গোসাই মর্মাহত হয়ে বললে চাচা চাচা বললেন অপরাধ নিশ্নি গোসাই ভাষা বাবদে আমি মাঝে মাঝে একটুখানি বেকতের হয়ে যাই জানিস তো আমার জীবনের পয়লা গুরু ছিলেন এক ভসচরচ তিনি সকার বকার ছাড়া কথা বলতে পারতেন না তা থাক সে কথা তখন খেয়েছি মাত্র আড়াই চাকটি সসেজ আর আধখানা জল পেট পদ্মার বালুচর সেই শুধু পেটে বিয়ার দু মিনিট জিরিয়ে চটচর করে চড়ে উঠল মাথার ব্রহ্মরন্ধ্রে এমন সময় হ্যাঁ ফোন রাখেল জিজ্ঞেস করলেন বার্লিনই কীরকম পড়াশোনা হচ্ছে বুঝলুম এ ভদ্রতার প্রশ্ন এর উত্তরে বিশেষ কিছু বলতে হয় না হুহু হুঁ করে গেলেই চলে কিন্তু আমি বললুম পড়াশোনা তার আমি কি জানি সমস্ত দিন সমস্ত রাত বললেও বাড়িয়ে বলা হয় না কাটে হৈ হৈ করে ইয়ার বক্সিদের সঙ্গে বলি অবাক হয়ে গেলুম আমার তো দিনের দশ ঘন্টা কাটে স্টেটস বিব্লিও স্টেটস লাইব্রেরিতে ক্লারও সে খবর বেশ জানা আছে ব্যাপার কি সে গল্পটা তোদের বলেছি পিপের ছাদা দিয়ে হুইস্কি বেরোচ্ছিল ইঁদুর চুক চুকচুক করে খেয়ে তার নেশা হয়ে গিয়েছে লাভ দিয়ে পিপের উপর উঠে আস্তিন গুটিয়ে বলছে ওই ড্যাম ক্যাটটা গেল কোথায় ব্যাটাকে ডেকে পাঠাও আমি তার সঙ্গে লড়ব কিন্তু এত সাত তাড়াতাড়ি কি নেশা চড়ে ইতিমধ্যেই আপন অজানাতে বিয়ারে আবার লম্বা চুমুক দিয়ে বসে আছি করে করে তিন চার পদ খাওয়া হয়ে গিয়েছে যখন রোস্ট টার্কিতে পৌঁছেছে তখন দেখি অতি ধোপুরস্ত ইভিনিং ড্রেস পরা আরেক ভদ্রলোক টেবিলের ওদিকে আমার মুখোমুখি হয়ে দাঁড়ালেন ক্লারা তাকে বললে জ্যাঠামশাই এই আমাদের ইন্ডার বড় নার্ভাস ধরনের লোক হাত অল্প অল্প কাঁপছে আর বারবার বলছেন তোমরা ব্যস্ত হয়ে না সব ঠিক আছে সব ঠিক আছে আমি একটু ইয়ে তারপরে আমার দিকে একটু তাকিয়ে নিয়ে বললেন আমি শুধু রোস্ট আর পুডিং খাই বলে একটু দেরিতে আসি তারপর আর কি বকর বকর করেছিলাম আমার স্পষ্ট মনে নেই সঙ্গে সঙ্গে চলছে বিয়ারের পর বিয়ার কখনও বা বেশ উঁচু গলায় বলে উঠি গোস্টাফ আরও বিয়ার নিয়ে এসো এ কি অভদ্রতা কিন্তু কারো মুখে এতটুকু চিত্ত লক্ষণ দেখতে পেলুম না কিংবা হয়তো লক্ষ্য করিনি আর ভাবছি ডিনার শেষ হলে বাঁচি শেষ হলেও আমরা ড্রয়িং রুমে গিয়ে বসলুম কফি লিকার সিগার নিয়ে এলো আমি অভদ্রতার চূড়ান্তে পৌঁছে বললুম লিকার বিয়ার প্লিজ বাবা হেসে বললেন তোমার বিয়ার ভালো লাগাতে আমি খুশি হয়েছি কিন্তু একটু বিলিয়ার্ড খেললে হয় না তুমি খেলো বললুম আলবত অথচ আমি জীবনে বিলিয়ার্ড খেলেছি মাত্র দুদিন কলকাতার ওয়াইএমসি এতে এখানকার বিলিয়ার্ড টেবিলে আবার পকেট থাকে না এতে খেলা অনেক বেশি শক্ত জ্যাঠামশাই দাঁড়িয়ে বললেন গুড বাই তোমরা খেলো গে ক্লারাও আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে গুড নাইট বললে খুব নিচু ছাতওয়ালা প্রায় মাটির নিচে বিরাট জলসা ঘর তারই এক প্রান্তে বিলিয়ার টেবিল দেয়ালের গায়ে সারি সারি বিয়ারের পিপে এত বিয়ার খায় কে এরা তো কেউ বিয়ার খায় না দেখলুম ইতিমধ্যে লিকারের বদলে ফের শ্যাম্পেন উপস্থিত আমি বললুম নো শ্যাম্পেন আবার চললো বিয়ার মার্কার কিউ এনে দিল আমি সেটা হাতে নিয়ে একটু বিরক্তির সঙ্গে বললুম এ আবার কী কিউ দিলে মার্কারের মুখে কোনো অসহিষ্ণুতা ফুটে উঠল না বরঞ্চ যেন খুশি হয়ে আলমারি খুলে একটা পুরনো কিউ এনে দিলে আমি পাকা খেলোয়াড়ির মতো সেটা হাতে ব্যালেন্স করে বললুম এটাই তো বাবা বেশি ভালো তবে ওই পচামাল পাচার করতে গিয়েছিলে কেন আমার বেয়াদবি তখন চূড়া ছেড়ে আকাশে উঠে ঢলাঢলি আরম্ভ করে দিয়েছে অবশ্য তখনও ঠিক ঠিক ঠাহর হয়নি মালুম হয়েছিল অনেক পরে গ্রামের এক ঘেয়ে জীবনের ঝানু খেলোয়াড়কে আমি হারাবো এই আশা অবশ্য আমি করিনি কিন্তু খেলতে গিয়ে দেখলুম খুব যে খারাপ খেলছি তা নয় তবে আমার প্রত্যাশার চেয়ে ঢের ভালো আর প্রতিবারই আমি লিড পেয়ে যাচ্ছিলুম অতি খাসা স্বপ্নের বিলিয়ার্ডেও মানুষ ওরকম লিড পায় না রাত কটা অবধি খেলা চলেছিল বলতে পারবো না আমি তখন তিনটে বলের বদলে কখনো ছটা কখনো নটা দেখছি কিন্তু খেলে যাচ্ছি ঠিকই খুব সম্ভব ভালো লিডের লাকে হেয়ারফোন ব্রাখেল চেষ্টায় না বলে থাকতে পারলেন না তোমার লাক বড় ভালো অত্যন্ত বেকসুর মন্তব্য আমি কিন্তু চটে গিয়ে বেশ কড়া গলায় বললুম লাক না কচুর ডিম নাচতে না জানলে উঠোন বাঁকা আই লাইক দ্যাট ব্রাখেল কি যেন বলতে যাচ্ছিলেন আমিও অষ্টমী উঠে গিয়ে আরও কথা শুনিয়ে দিলুম ওদিকে দেখি মার্কার ব্যাটা মিটমিটিয়ে হাসছে আমি আরও চটে গিয়ে হুঙ্কার দিলুম তোমার মূলর দোকান বন্ধ করো এখন রাত সাড়ে তেরোটায় কেউ মূল কিনতে আসবে না অথচ বেচারি বুড়ো থুতথুরো সব কটা দাঁত জগন্নাথ দেবতাকে দিয়ে এসেছে চিৎকার চিল্লাচিল্লির মধ্যখানে হঠাৎ দেখি সামনে জ্যাঠামশাই পরনে তখনও পরিপাটি ইভিনিং ড্রেস আবার সেই নার্ভাস স্বরে বললেন সরি সরি তোমরা কিছু মনে করো না আমি শব্দ শুনে এলুম তারপর ক্লারার বাপের দিকে তাকিয়ে বললেন তুই বড় ঝগড়াতে বালকাং নিত্য সঙ্গে ঝগড়া করিস তারপর আমার দিকে ফিরে বললেন তার চেয়ে একটু বরং তাস খেললে হয় না আমার ঘুম হচ্ছে না আমি বললুম হুম হুম তাসের টেবিল এলো আমি স্কট খেলেছি বিলিয়ার্ডের চেয়েও কম জ্যাঠা বললেন কি স্টেক বাপ বললেন নৃত্তিকার নিত্তিকার বলতে কি বোঝালো জানি না ওদিকে আমার পকেটে তো ছুঁচু ডিগবাজি খেলছে জ্যাঠা হিসাব করে বললেন হানস পনেরো মার্ক ভলগ্যাং দুই আপনার থেকে আমার বাহাত হাত কোটের ভিতরকার পকেটের দিকে রওনা হলো। তখনই মনে পড়ল এ করতো ক্লারার ভাইয়ের আমার মানিব্যাগ তো পড়ে আছে আমার কোটে ওপরের তলায় কিন্তু তারই সঙ্গে সঙ্গে হাত দিয়ে ঠেকলো এক তাড়া করে নোটে ঈশ্বর পরম দয়ালু তাহার কৃপায় টাকা গজায় এই টাকা দিয়েই আজকের ফাঁড়া কাটাই পরের কথা পরে হবে ক্লারাকে বুঝিয়ে বললে সে নিশ্চয়ই কিছু মনে করবে না আর নিজের মনি ব্যাগে আছেই বাকি দশ মার্ক হয় কি না হয় এদিকে রেস্তো নেই ওদিকে খেলার নেশাও চেপেছে পরের বাজিতে আবার হারলুম এবার গেল আরও কুড়ি মার্ক তারপর পঞ্চাশ তারপর কত আর আমার হিসাব নেই নোটের তারা প্রায় শেষ হতে চলল আমি যুধিষ্ঠির নই অর্থাৎ কোনো রমণের উপর টোয়েন্টি পারসেন্ট অধিকারও আমার নেই না হলে তখন সে রেস্তেও ভাঙাতে হতো এমন সময় আস্তে আস্তে আমার ভাগ্য ফিরতে লাগলো দশ কুড়ি করে করে সব মার্ক তোলা হয়ে গেল তারপর আরও প্রায় সদই মার্ক জিতে গেলুম ওদিকে মদ চলছে পাইকারি হিসেবে আর জ্যাঠামশাই দেখি হারার সঙ্গে সঙ্গে আরও বেশি নার্ভাস হয়ে যাচ্ছেন আমি তো শেষটায় না থাকতে পেরে খলখল করে হেসে উঠলুম কিছুতেই হাসি থামাতে পারিনি গলা দিয়ে এক ঝলক বিয়ার বেরিয়ে এলো কোনো গতিকে সেটাকে রুমাল দিয়ে সামলালুম কিন্তু হাসি যে আর থামাতে পারিনি বুঝলুম এরই কয় নেশা জ্যাঠামশাই নার্ভাস ছুড়ে বললেন এটা যেন কেমন যেন তোমার লাখ নইলে আমি খেলাতে আবার লাখ এক মুহূর্তে আমার হাসি থেমে গিয়ে হলো বেজায় রাগ বিলিয়ার্ডের বেলাতেও আমাকে শুনতে হয়েছিল ওই গডডেম লাকের দোহাই টং হয়ে এক ঝটকায় টেবিলের তাস ছিটকে ফেলে বললম তার মানে আপনারা আমাকে কি পেয়েছেন ইউ অ্যান্ড ইউর ড্যাম লাক ড্যাম ড্যাম বাপ জ্যাঠা কী বলে আমায় ঠান্ডা করতে চেয়েছিলেন আমার সেদিকে খেয়াল নেই কতক্ষণ চলেছিল তাও বলতে পারবো না আমার গলা পর্দার পর পর্দা চড়ে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে দুনিয়ার যত কোটু কাটব্য এমন সময় দেখি ক্লারা কোথায় না আমি তখন হুঁসে ফিরবো আমি তখন সপ্তমে না একেবারে সেঞ্চুরির নেশায় শেষটাই বোধ হয় ছোটো লোক মিন এসব অষ্ট্রাব্য শব্দ ব্যবহার করেছিল। ক্লারা আমার কাঁধে হাত দিয়ে নিয়ে চলল দরজার দিকে অনুনয় করে বলল অত চড়ছ কেন ওদের সঙ্গে না খেললেই হয় ওরা এরকমই করে থাকেন বেরোবার সময় পর্যন্ত শুনি ওরা বলছে সরি সরি প্লিজ প্লিজ আমাদের দোষ হয়েছে তবু আমার রাগ পড়ে না চাচা কফিতে চুমুক দিলেন রায় বললেন ঢের ঢের মদ খেয়েছি ঢের ঢের মাতলামও দেখেছি কিন্তু এরকম বিধ নেশার কথা কখনো শুনিনি চাচা বললেন যা বলেছো তা আমি রাগ ঝাড়তে ঝাড়তে গেলুম শোবার ঘরে ইভিনিং কোর্ট পাতলুন খোলার সঙ্গে সঙ্গে মাথা কিন্তু ঠান্ডা হতে আরম্ভ করেছে বিয়ারের মগ হাতের কাছে নেই বালিশে মাথা দিতে না দিতেই স্পষ্ট বুঝতে পারলুম সমস্ত সন্ধ্যা আর রাত ভোর কি ছুচো মিটাই না করেছি ছি ছি ক্লারার বাপ জ্যাঠামশাইয়ের সামনে কি ইঁত্রামোটাই না করে গেলুম ঘন্টার পর ঘণ্টা ধরে আর দেশে সবাই ভাবে ইন্ডিয়ার লোক কত বিনয়ী কত নম্র যতই ভাবতে লাগলাম ততই মাথা গরম হতে লাগল শেষটাই মনে হলো কাল সকালে আজ সকালে বলা ভালো কারণ ভোরের আলো তখন জানলা দিয়ে ঢুকতে আরম্ভ করেছে এদের আমি মুখ দেখাবো কি করে জানি মাতালকে মানুষ অনেকখানি মাফ করে দেয় কিন্তু এ যে একেবারে চামারের মাতলামও তাহলে পালাই অতি ধীরে ধীরে কোনো প্রকারের শব্দটি না করে সুটকেসটি ওখানেই ফেলে গাছের আড়ালে আড়ালে কাসল থেকে বেরিয়ে স্টেশন পানে দে ছুট মাইলখানেক এসে ফিরে তাকালুম না কেউ পিছু নেয়নি চোরের মতো গাড়িতে ঢুকে সোজা বার্লিন মৌলা বললে শুনলেন মামা চাচা বললেন আরে শোনোই না সেসব সেদিন সন্ধ্যাবেলা তখন ঘরে মাথায় হাত দিয়ে ভাবছি এমন সময় ঘরের দরজায় টোকা আর সঙ্গে সঙ্গে ক্লারা হায় হায় আমি ল্যান্ডলেডিকে একদম বলতে ভুলে গিয়েছিলাম সবাইকে যেন বলে আমি মরে গিয়েছি কিংবা পাগলা গারোতে বন্ধ হয়ে আছি অথবা ওই ধরনের কিছু একটা শেষটায় মরমর হয়ে ক্লারার কাছে মাতলামোর জন্য মাফ চাইলুম ক্লারা বললে অত লজ্জা পাচ্ছ কেন ও তো মাতলামো না পাগলামো কিংবা অন্য কিছু তুমি সব কিছু বুঝতে পারো নি আমরাও যে পেরেছি তা নয় তুমি যখনই দাদার স্যুট পরে ডিনার এলে তখনই তোমার সঙ্গে কোথায় যেন দাদার সাদৃশ্য দেখে বাবা আর আমি দুজনই আশ্চর্য হয়ে গেলুম বিশেষ করে ব্যাকব্রাশ করা চুল আর একটুখানি ট্যাটচা করে বাঁধা বো দেখে তারপর তুমি জোর গলায় চাইলে বিয়ার দাদাও বিয়ার ভিন্ন অন্য কোনো মদ খেত না তুমি আরম্ভ করলে দাদারই মতো বকতে লেখাপড়ার সময় কোথায় আমি তো হৈ হৈ করি আমি জানতুম একদম বাজে কথা কিন্তু দাদা হৈ হৈ করতো আর বলতেও কসুর করতো না শুধু তাই নয় দাদাও ডিনারের পর বাবার সঙ্গে বিলিয়ার্ড খেলতো এবং শেষটায় দুজনাতে ঝগড়া হতো জ্যাঠামশাই তখন নেমে এসে ওদের সঙ্গে তাস খেলা আরম্ভ করতেন আবার হতো ঝগড়া অথচ তিনজনাতে ছিল অগাধ ভালোবাসা তোমাকে আর সব বলার দরকার নেই তুমি যে ঘরে উঠেছিলে ওই ঘরে একদিন দাদা আত্মহত্যা করে কিন্তু আসলে যে কারণে তোমার কাছে এলুম তুমি মনে কষ্ট পেও না বাবা জ্যাঠামশে আমাকে বলতে পাঠিয়েছেন তারা তোমার ব্যবহারে কিছুমাত্র আশ্চর্য কিংবা দুঃখিত হননি চাচা থামলেন রায় বললেন আপনি ঠিকই বলেছিলেন শীষ দিয়েছিল সুটটাই বিয়ারও ওই খেয়েছিল চাচা বললেন হক কথা মদ মানে স্পিরিট স্পিরিট মানে ভূত তাই স্পিরিট স্পিরিট খেয়েছিল গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন সৈয়দ মুজতবা গল্প চাচা কাহিনী আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজন কি ভালো রাখবেন তারা